সকালকে ঈদ মুবারক, সকালকে ঈদের শুভেচ্ছা। সবাই আশা করি সবাই ভালোভাবে ঈদ উদযাপন করতেছেন, যে যেখান থেকে করতেছেন। তো আমরাও করতেছি ঈদ, নতুন পাঞ্জাবি, ঈদের পাঞ্জাবি না, এটা ঈদের পাঞ্জাবি না, এটা হলো আমার ভাই আমাকে গিফট করছে, আমার ছোট ভাই, হলো আমার মাসির ছেলে, ও বিয়ে উপলক্ষে গিফট করছিল, বিয়েতে গেছিল, তখন এই বাজারে এটা গিফট করছে। যাই হোক, তো ঈদের সময় বললাম যে ঈদের পাঞ্জাবি হয়ে গেল, আজকে ঈদের স্পেশাল সব খাবার প্রতি বছরই হয়। তবে এবার আমি ওই পোলাও টোলাও করতে না করছি, পোলাও বিরিয়ানি এগুলা ভালো লাগে না খাইতে, বেশি খাইতে পারি, ওই জন্য সাদা ভাত করছি, সাদা ভাতের সাথে একটু ভালো রান্নাবান্না আর কি। তো আজকে আছে একটু বলে দিই কী আছে, এটা হলো ফলি মাছ দিয়ে টকের তরকারি, এটা আমার বেশিরভাগই থাকে, ফলি মাছ দিয়ে টকের তরকারি, এটা অন্যরকম স্বাদ আছে এটা, ঠিক আছে। তারপরে এখানে একটা স্পেশাল চিকেন কারি আছে, এটা সুমিত্রা রান্না করছে, সবই সুমিত্রা রান্না করছে, কারণ বাসে তার কেউ নেই। আর এটা হলো ডিম ভুনা, এটা হলো ফলি মাছ ভাজি, আর এটা হলো চচ্চড়ি, চচ্চড়িটা হলো বিভিন্ন রকম মাছ দিয়ে, পাঁচ মাসে দিয়ে গুড়ে মাছও আছে, বড় একটা বাইম মাছ আছে, দেখা যাচ্ছে বাইম মাছের একটা টুকরো আছে, যা এই আর মিষ্টি আছে। এই খাবারগুলোই মানে বেশি খাওয়া যায় বলতে সমস্যা হয় না খেলে, আমার ওই যে পোলাও টোলাও খেলে একটু গরম লাগে, কেমন লাগে খাইতে, এটা আবার আমি খাইতে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, শুরু করি। আর সবাই ঈদ তো পালন করতেছে, যে যেখানে আছেন আশা করি সবাই ভালোভাবে করতেছেন, অনেক বছর পরে মানে ঈদ পালন হইতেছে। ঈদের তো ঈদ হইতো, কিন্তু করোনার কারণে তো ঈদের মজাটা হইতো না, সবাই বাসায় বসে বসে করতো, এখন তো বাইরে বাইরে থেকে লাগতেছে, মাথা ভেঙে গেছে, ছুটে গেছে, সমস্যা নেই। ফলি মাছ ভাজি এর আগে আমি খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে, ওই জন্য খাবার খাইলাম। সবসময় তো কই মাছ খায়, বাইরের মাছ খায়, ফলি মাছটা মজা আছে। বাসার সবাই গ্রামে ইউজ করতেছে, কাটা বেশি, কাটা বেশি হইলেও মজা আছে। পোলা ভাতটা আমি বেশি খাইতে পারি না, এই জন্য নর্মাল সাদা ভাত পোলা। খুবই সাদা আছে।
ঈদের দিন আমাদের বাসায় সবসময় যদি কোনো পূজা রোজা না থাকে, পূজা রোজা পরে গেলে তো নিরামিষ, কিন্তু পূজা না পড়লে পরে নেই সহজে মনে করে না পড়ছে কিনা। সবই তো একটু স্পেশাল রান্না বান্না হয় আর কি। ছোটবেলায় মা বাবা করতো, কারণ আমাদের আশেপাশে যত বাসা আছে সব বাসায় তো মুসলিম, সবাই ভালো রান্না করতো। যার কারণে আমাদের বাসায় হতো খুবই, যেমন আমি দেশে খুব কম কাটেছি, কাটিয়ে সময় অনেক ভিড় হয়, যাই না আমরা। মাছ ভাজির ভিতরে অনেক ধরনের মশলা ইউজ করছে, ওই জন্য আরো বেশি স্বাদ লাগছে। নর্মাল তো মরিচ আর লবণ দিয়া হলুদ দিয়ে মাখ দেওয়া ভাজি করে, কিন্তু নর্মালে অনেক কিছু দিচ্ছে মশলা। চটচুরি নেই হল একটা আইটেম শেষ করলাম, কেবল মাছ ভাজি করে খাইতে দেরি হয়, মাছের আইটেম খেতে একটু দেরি হয়, কাটা করে বাঁচতে হবে। ছোটবেলায় ঈদে আমরা অনেক মজা করছি, সকালবেলায় তো আমাদের তো করণীয় মতো ছিল, তিন সিটের বাসা ছিল, মনে কথা বলছি সকালবেলায় ঈদের নামাজ পড়ার পরে ঘোরাঘুরি করতো সবাই, আমিও করতাম। আর সকাল বাসায় ঈদ সকালবেলা বিশেষ করে শুরু করে এনে যেত, সেমে খাইতে হবে, সেমে সকালবেলা বিশেষ করে সেমে খাওয়া হইতো, আর বিকেলবেলায় ফুচকা, আবার আশেপাশে বাসার দিকে বাসা দিয়েও যেত সেমে। একই এলাকায় তো আমরা অনেক দিন হিন্দু ছিল, তিন ঘর মনে হয়, তিন ঘর ছিল হিন্দু আর সবই মুসলমান ছিল, আমরা একসাথে চলতাম, কোনো ভেদাভেদ ছিল না। ওরাও মানে আমাদের সাথে যারা ছিল তারা খুবই ভালো ছিল, অন্যরকম সম্পর্ক ছিল।
হতো যে আমাদের ধর্মের অনুষ্ঠানের সম্পূজার সময় ওরা আমি না বললে ওরাই বলতো এই লাড়ু দিবি মোয়া দিবি খামো, ঠিক আছে? তো এই জিনিসটা ছিল, সম্পর্ক ভালো ছিল সবার সাথে। আমরা ব্যস্ত ওজন বলে অনেক সুযোগ রয়েছে। ওই সময়ের হৃদয় আমার কাছে অনেক পার্থক্য। এখানে যেমন কারোর সাথে কারো যোগাযোগ নেই, পাশে পাশে কি হতে চাম কিছু জানি না, ওখানে তা হয়তো না। বাবা যদি আমার বকা দিত পাশা পাশা লোক জানত, এরকম একটা সম্পর্ক ছিল বা পরিস্থিতি ছিল। আর এখানে মরে গেল দাদা, টকের তরকারি লাস্টে খেলে সব ঠান্ডা। ঝাল লাগছে, টকেটা ঝাল হয়েছে।
একদম দারুণ আছে। বলি মতো টাকা তো খুবই সাদা পুরি মাছ, পুরি মাছ, ট্যাংরা মাছ, তুই একটা মাছ যেগুলো উগলে দিয়ে সাদা হয় না টাকা তোর, যেমন গোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এগুলো সাদা গুলো টকের এই বুড়িগুলা খুব টেস্ট লাগে। আমি কি জানি আমি কি করতেছি না, তো আমি তো খাইতাছি, তুমি কি খাইছ? বেশি খাবা না কম খাইতে পারো, বেশি খাইতে পারো না। ইসান কি করে? ইসান খাই শুয়ে রয়েছে, ঘুমায়। তুমি একটু ঘুমাও। তোমার ঘুমায় না? মিষ্টি খাবা? তুমি কি টক বড়ি খাইছো? টক বড়ি তো দেয়নি।
দেয় না, তাহলে নেওয়া ওখান থেকে একটা খাই দিবি। টক বই তো টক লাগে, তিতা লাগে না। টক লাগলে মজা লাগে, ঠিক আছে বসো। ঘুমাও আমার খাওয়া শেষ হয়ে তোমার সাথে ঘুমাবো। আস্তে আস্তে কান্দ উঠবো, তুমি আমার আস্তে আস্তে কান্দ উঠাই দিবা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই আনন্দ করেন ইচ্ছা মতো, যত যতভাবে করা যায়, ঠিক আছে। কিন্তু কারো মানে ক্ষতি করে না, বা কারো কেউ যদি বিরক্ত না হয় সেভাবে আনন্দ করবেন, ঠিক আছে।